নতুন শিক্ষাক্রমকে বিতর্কিত অভিহিত করে তা বাতিল না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছে ইসলামী ঐক্যজোটের একাংশ। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে সমাবেশ থেকে এই হুমকি দেন দলটির নেতারা। এ সময় তারা বলেন, শিক্ষাক্রম তৈরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে মানুষ থেকে বানর সৃষ্টি নাকি বানর থেকে মানুষের সৃষ্টি? মানুষ থেকে হয়ে গেছে বানর, আর ওরা বলতেছে বানর থেকে মানুষ হইছে। এই কথাটা কোরআনের বিরুদ্ধে। আমাদের আধুনিক শিক্ষার নামে এই প্রজন্মকে নাস্তিকরা চলে বলে কৌশলে কোরআন দ্রোহী এবং আল্লাহ দ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক, কোরআনে আল্লাহ লেখছে মানুষ থেকে মানুষ সৃষ্টি, আর একদল নাস্তিকরা স্কুল মাদ্রাসার পাঠ্য পুস্তকে ঢুকাই দিছে বিবর্তনবাদ, ডারউইনের বিবর্তনবাদ। তারা বলতেছে, একদল নাস্তিকরা বলছে মানুষ থেকে মানুষ থেকে, ওরা বলতেছে মানুষ থেকে। ক্লাস সেভেনে একজন স্টুডেন্ট যদি ভাবে গুগল থেকে যদি নিয়ে ট্রান্সলেট করে দিয়ে দেওয়া যায় তাহলে আমি পরীক্ষা হলে দিতে সমস্যা কোথায়? প্রাইমারিলি অনেকের কাছে ভালো লেগেছে, অ্যাটলিস্ট দোষ স্বীকার করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি এটা দোষ স্বীকার করার ল্যাঙ্গুয়েজটা ভাল লাগে নাই। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইতে যেটা হয়েছে, আমি আপনাকে বলি উন্নয়ন অবশ্যই হয়েছে, উন্নয়ন হচ্ছে ওই চোর আওয়ামী লীগের উন্নয়ন হয়েছে, ভোট চুরির দিক দিয়ে তারা উন্নয়ন করেছে, আপনার আওয়ামী লীগের প্রতিটা কর্মীর উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের প্রতিটা নেতার উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের প্রতিটা এমপির উন্নয়ন হয়েছে, মন্ত্রীর উন্নয়ন হয়েছে, তারা ব্যাপক বাড়াতে পারে রোহিঙ্গারা। কিন্তু ভাই এই বই খাতা নিয়ে কথা বলার চেয়ে আমাদের শিক্ষার যে সেক্টরটা আমাদের দেশের এখন এটা পুরোপুরি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, বই খাতা নিয়ে কথা বলে লাভ নেই। শিক্ষার যে বইগুলো, আমার এক ভাগ্নে আছে, এবার হচ্ছে সেভেনে উঠেছে, তো আপু আমাকে বলছে যে শিক্ষা দেখ ওর বইতে এগুলো কি দিছে। আমি বইটা দেখে খুব অবাক হয়ে গেছি, মানে আনারসকে বানিয়ে দিয়েছে নারিকেল, মানে একটা বিজ্ঞান বইতে আপনার হচ্ছে নারিকেলের মানে আনারসের ছবি দিয়ে ওখানে নিচে লিখে দিয়েছে একটা আনারসের চিত্র, আনারসের চিত্র সরি আনারসের ছবি দিয়ে বলছে নারিকেলের চিত্র। এরপরে বিজ্ঞানে আপনার যেই তথ্যগুলো তারা ওখানে কালেক্ট করেছে বই বিজ্ঞান, সেখানে দেখাচ্ছে আমরা যে পরিসংখ্যানে যে নামটা পড়ছি সেগুলো আছে সেখানে। আরেকটা বিষয় দেখেন, শারীরিক শিক্ষার একটা বই আছে, মানে খুবই বিরক্তিকর একটা বিষয়, শারীরিক শিক্ষার বইতে ইনক্লুড করেছে, মানে শারীরিক শিক্ষা আমরাও তো পড়াশোনা করে এসেছি, আমরা শারীরিক শিক্ষায় পড়তাম ফুটবল খেলার নিয়ম কী কী, ক্রিকেট খেলার নিয়ম কী কী, হাডুডু খেলার নিয়ম কী কী, সেখানে আমরা ভলিবল খেলার নিয়ম কী কী, প্র্যাকটিক্যালে আমরা আবার স্কুল থেকে ভলিবলও খেলতাম, আমি কিন্তু ভলিবল খেলতাম আমার স্কুল থেকে, তো আমাদের সময় আমরা এগুলো প্র্যাকটিস করেছি, স্কাউটে গার্লস গাইডে আমরা এই জিনিসগুলো করেছি। আর এখনকার শারীরিক শিক্ষার বই খুললেই দেখা যায় আপনার হচ্ছে ছেলে মেয়ে ম্যাচিউর হলে তাদের কী ধরনের পরিবর্তন হচ্ছে, ওপেনলি সেগুলো ডিসকাস করা হচ্ছে শারীরিক শিক্ষার বইতে, একেবারে পুরোপুরি ওপেনলি আপনার হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বা একটা মেয়ে বা ছেলে যখন হচ্ছে আপনার বয়সন্ধিকালে পড়ছে তাদের যেই সিচুয়েশনগুলো তারা বইতে ছবি এঁকে দেখিয়েছে এগুলো আসলে খুবই। বিজ্ঞান চর্চা সারা পৃথিবীতেই হচ্ছে, বিজ্ঞান প্রযুক্তি সেটাতে এগিয়ে যেতে হবে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে বিজ্ঞান আর ধর্ম সাংঘর্ষিক। হ্যাঁ, আমি আমার ব্যক্তি জীবনেও সেই, আমি বিজ্ঞানেরও মানুষ, একই সঙ্গে ধর্মে বিশ্বাসী, প্রবলভাবে বিশ্বাসী মানুষ, আমি কোথাও সংঘর্ষ দেখি না। এবং বিজ্ঞান পড়াতে পারবো না আমরা, এটি তো কোনো কারণ নেই, কিন্তু আমি কোথাও কারো ধর্ম বিশ্বাসেও আঘাত দেবো সেটিও তো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। কাজে আমাদের যে বিজ্ঞান পড়াবো সেই বিজ্ঞানের মধ্যে আমরা এমন কোনো কিছু সেটি আছে বলে আমার মনে করি না, কোথাও যদি থাকে যেটি ধর্মবিশ্বাসে আঘাত করে সেটি নিশ্চয়ই সেভাবে বিবেচনা করে আমরা ধর্মবিশ্বাসে আঘাত দেব না। আর মৌলবাদিতার ভিন্ন জিনিস, সেটার সঙ্গে কোথাওই শাহবাগ থানার পুলিশ নূর মোহাম্মদ স্যার, সে আমাদেরকে হুমকি দিয়েছে যে শিবির বলে আমাদেরকে জেলে ভরে দেবে এবং আমাদের পিটিয়ে গায়ের চামড়া তুলে নেবে। সে একজন মহিলা, নারী শিক্ষার্থী, তার উপরে এডিসি হারুন স্যার সে নিজে একজন পুরুষ পুলিশ হয়ে লাথি মেরেছে তাকে, সেটার ফুটেজও আছে, আপনারা সবাই দেখেছেন অথচ হয়তোবা। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য অনুমতি নেওয়ার জন্য গিয়েছি, সেখান থেকে আমাদের রং নাম্বার ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য আমরা কার কাছে যাবো অনুমতি নিতে? না, আমাদের সরকার বিরোধী কোনো দলের সাথে তাহলে সরকারের কাছে দাবি করতামই না, যদি সরকার বিরোধী কোনো দলের
সবার সাথে যুক্ত থাকতাম তাহলে সরকারের কাছে দাবি আমরা করতাম না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা এখানে কোনো কেউ রাজনৈতিক কোনো সংগঠনের না বা রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের নেই, আমরা সাধারণ শিক্ষার্থী। এইচএসসি 2001 শিক্ষা সিলেবাস অনতি বিলম্বে স্থগিত করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে। আমরা মোমের মতো নরম, কিন্তু আগুন হইতে দেরি করি না। এমন এক শাসন ব্যবস্থা চাই যেই শাসন ব্যবস্থা কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে। এমন কোন ইমাম চাই না, এমন কোন গবেষক খতিব চাই না যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এমন কোন ইমাম চাই না যাদের অন্তরের মধ্যে সাহাবা বিদ্বেষ নবী বিদ্বেষ রয়েছে। এই শিক্ষা শ্রীবাস অনতি বিলম্বে কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি মাটি থেকে, এখন ডারউইন কয় মানুষ বানাইছে আল্লাহ বান্দর থেকে। হে বিবর্তনবাদের থিওরি দিছে, কোরআনে আছে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন তিনিন লাজিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফখার। আমি আদমরে মাটি থেকে বানাইছি, ভিজা মাটি, শুকনা মাটি, এঁটেল মাটি ইত্যাদি। আর ডারউইন মিয়া কয় না না মানুষ বান্দর থেকে হইছে, বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে লেজটা পইরা গেছে, পরে সোজা। মোহাম্মদ জাফর ইকবাল উনি আবার আলোচনায় এসেছেন, এবং এই যে বিষয়গুলো নিয়ে উনি আলোচনায় আসেন সেটা প্রতিবারই খুব দুঃখজনক কোনো বিষয় হয়। আমি তার ব্যাপারে কথা বলবার আগে আমি আমার ব্যক্তিগত একটা ঘটনার কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার মা ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। তার আগে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় 11 বছর। আমার মা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন। তো একবার এরশাদ আমলে তিনি যখন শিক্ষক সমিতির সভাপতি, তখন তিনি এরশাদের শিক্ষামন্ত্রী, আমি নামটি এখানে বলছি না, তার সঙ্গে তাদের মিটিং হয়। আমার তার শিক্ষক সমিতির যে সদস্যরা আছেন তাদের নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসেন, কোন একটা এজেন্ডা নিয়ে বাগবিতণ্ডা হয়, এবং এক পর্যায়ে শিক্ষামন্ত্রী উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে আমার মাকে বলেন, আপনারা শিক্ষা নিয়ে চিন্তিত হতে পারেন, আপনাদের ছেলে মেয়েরা এই দেশের স্কুল কলেজে পড়বে, আমার ছেলে মেয়েকে আমি বিদেশে পড়াচ্ছি, সুতরাং এগুলো নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আমার মা সাথে সাথে ওই রুম থেকে বেরিয়ে যান এবং তিনি বলেন যে আপনার মতো শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বিষয়ে আর দ্বিতীয় কোনো আলাপ করবার রুচি বা ইচ্ছা আমার নেই। আমি যে সময়ের কথা বলছি, সেই সময়ে যারা চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, আমলা ছিলেন, তারা কোনো দলীয় বিবেচনায় কিন্তু সেই পদে যেতেন না, সুতরাং তাদের অন্যরকম একটা মরাল স্ট্রেংথ কাজ করত। না হলে শিক্ষামন্ত্রীর মুখের ওপরে এ ধরনের কথা বলা এটা মানে খুব স্বাভাবিক না। এবং এখন আমরা এখনকার যেই অবস্থা দেখি চারপাশে, সেটা এখন তো আরো বেশি আমাদের কাছে মনে হয় আনবিলিভেবল, কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। এই প্রেক্ষাপটে আমি একটা কথা বলতে চাই যে বহু বছর ধরে, সেই এরশাদ আমল যদি আমরা ধরি 80s, তখন থেকে কিন্তু আমাদের মন্ত্রীদের, নেতাদের, মানে আমরা যারা রাজনীতি করি তাদের এক ধরনের বোধ আছে যে আমার বাচ্চা যেহেতু এই দেশে পড়বে না, আমার বাচ্চা যেহেতু উচ্চ শিক্ষা করবে দেশের বাইরে, সুতরাং এই দেশের শিক্ষা ব্যবস্থার কি হলো, এই দেশের বাচ্চাদের শিক্ষার মানের কি অবস্থা, শিক্ষার পাঠ্যপুস্তকের কি অবস্থা, সেখানে কি পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়, শিক্ষকদের মানের কি অবস্থা, তার কোনো কিছু নিয়ে তাদের হাজার বছর চেষ্টা করলে সে কি কোনোদিন বোয়াল হতে পারবে, অথবা গুই সাপ হাজার বছর চেষ্টা করলে সে কি কুমির হতে পারবে? কিন্তু আমাদের জাফর ইকবাল স্যাররা বিশ্বাস করে যে বানর থেকে বিবর্তন হয়ে হয়ে মানুষ হয়েছে, এবং সেই বানরের মুখে এখন গোফও আছে, আবার তারা বইও লেখে এবং সেই বই আমাদেরকে পড়তে বলে। তাহলে আমরা কি এরকমও বলতে পারি যে বানর থেকে খেতে খেতে মানুষ হয়ে গেছে, এবার মানুষ অতিরিক্ত ফাস্ট ফুড খেয়ে মোটা হয়ে গিয়ে তারা শুয়োর হয়ে গেছে, এরকম বলবো আমরা? সম্প্রতি জর্জিয়ায় 800 লাখ বছর আগের একটি মাথার ফসিল পাওয়া গেছে, যেইটা বর্তমান মানুষের ফসিলের সঙ্গে পূর্ণ মিল রয়েছে, সেইটা আকৃতিগত মিল এবং ডিএনএর দিক থেকে মিল দুটাই পাওয়া গেছে। এটা 2014-15 সালের দিকে এই ফসিলটা পাওয়া যায়, 18 লাখ বছর।